বৃহস্পতিবার রাত্রে দুঃসাহসী চিন্তার ঘটনা ঘটল হরিশ্চন্দ্রপুর থানার এলাকায় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের আধিকারীর বাড়িতে টাকা নিয়ে যাওয়ার সময় এই চিন্তায় ঘটনা ঘটে স্থানীয়রা পিছু ধাওয়া করে একজনকে ধরে ফেলে গণধলায় এরপর স্থানীয় তাকে পুলিশের হাতে তুলে দেয় বাকিরা পলাতক পুলিশ ধৃতর কাছ থেকে পলাতকের দুই অভিযুক্ত নাম ঠিকানা জানার চেষ্টা করছে স্থানীয়দের বক্তব্য এই ঘটনার পিছনে স্থানীয় কেউ জড়িত থাকতে পারে পুলিশকে বলা হয়েছে এই ঘটনার সঙ্গে স্থানীয় কেউ জড়িত থাকলে তার উদ্দেশ্যে ব্যবস্থা নিতে পুলিশ জানিয়েছে ওই ব্যাংকের কর্মীর কাছে থেকে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ছিল এই ঘটনায় আতঙ্কিত ভালোকার ফারি এলাকার মানুষজনেরা প্রত্যেকদর্শী নিতাই ঘোষের বক্তব্য উঠে আসে কালী মন্দিরের কাছে একটি বাইক দাঁড় করানো ছিল হঠাৎই দুইজন দৌড়ে এসে সে বাইক চালিয়ে পালানোর চেষ্টা করে এবং পিছন থেকে আরও এক ব্যক্তি দৌড়ে এসে সেই গাড়িতে ওঠার চেষ্টা করলে ততক্ষণে গাড়ি বেরিয়ে যায় এরপর স্থানীয় মানুষেরা চিৎকারে সে ছেলেটিকে ধরে ফেলে এবং গণপিটনী চলে এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় আমরা স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম হ্যাঁ ইতিমধ্যে দেখছি যে কি দুইজন এসে বাইকে উঠলো হ্যাঁ বাইকটা স্ট্যান্ডে কালী মন্দিরের সামনে রাখা ছিল হ্যাঁ আর পিছন থেকে আরেকজন উঠতে গিয়ে পড়ে গেল ওরা দুইজন পালিয়ে গেল হ্যাঁ পড়ে যাওয়া লোকটা মোটর সাইকেলের পিছনে পিছনে ধাওয়া করলো আমরা জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ওরা পালাচ্ছে কেন তো বলছে যে কি চোর 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 তখন আমরা ধাওয়া করলাম ধাওয়া করতে গিয়ে ও কিন্তু পালিয়ে যাচ্ছে পিছনে পিছনে পালিয়ে গিয়ে কিছু দূর যাওয়ার পরে প্রতীক্ষালয় আছে প্রতীক্ষালয়ের দিকে ওরা লুকাবার চেষ্টা করলো তখন আমরা ওদেরকে ধরে ফেললাম ধরে ফেলার পরে আমরা জিজ্ঞাসা করলাম যে টাকার ব্যাগটা কার কাছে তুমি তো ছিলা এখানে হ্যাঁ তো বললো যে কি টাকার ব্যাগটা কালুর কাছে আর বললাম যে আর একজন যে ছিল ওর ওর নাম কি তো বলছে ওর নাম লুক্কা তো তোমার নামটা কি তো ও জি বলল যে আমার নাম হচ্ছে মঞ্জুর বাড়ি কোথায় তো বলছে যে কি আমার বাড়ি হচ্ছে চাচল কি হবিপুর না কি যেন গ্রামটার নাম বললো আমরা রেকর্ডিং পর্যন্ত করেছি কি করেছিল ওরা ওরা ছিনতাই করে পালাচ্ছি কোথায় চিন্তাই করেছিল হতেপুর স্ট্যান্ডার্ড পিছনে বাগান আছে কি মানে কার টাকা টাকা টাকাটা তপন মণ্ডলের ও সিএসপি এর ম্যানেজার কোন কোন ব্যাংক কোন ব্যাংক শাখা শাখা আমি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক তারপরে এখন কি করলেন আপনারা এখন আমরা আমরা হারিয়েতে এসেছি লোক আমরা চাইছি যে মানে চুরি করার টাকা ছিনতাই করার টাকা যেন উদ্ধার হয় প্লাস যারা জড়িত আছে তাদেরকে যেন খুঁজে বের করা হয় এবং মানে তদন্ত করা হোক যে এর পিছনে কে আছে স্থানীয় যাকে যে ধরেছিলেন সে কোথায় যখন সে এখন পুলিশ প্রশাসনের হাতে আমরা তুলে দিয়েছি আপনার নাম আমার নাম নিতাই ঘোষ